বাজার থেকে একটি ফল ব্লুবেরি, যে ব্লুবেরি আজকে বারবিকিউ করবো সেজন্য কিছু স্পাইসি নিয়ে এসছি। লিচু, বানানা অ্যান্ড চেরি আছে, বিফ স্লাইস করে কাটা, সসেজ, এগুলো আজকে বারবিকিউ করা হবে। আমরা প্লেন ইয়োগার্ট, এটা আমার খুব পছন্দ, এটা আমি খাই গুঁড়ো দুধ দিয়ে, প্লেন ইয়োগার্ট দিয়ে মিক্সড করে খাই। একটা কল দিদি, কে রে ভাই, বাড়ি ঘর ভাইঙ্গা ফলাইতেছে কে? কি রে ভাই, আসতে ভাই, আমাকে বাড়ি ঘর কি ভাইঙ্গা ফলাইবেন আপনারা? কে আমার বিগ ফ্যান? কে আমি? আমি আমি বিগ ফ্যান। আপু বিগ ফ্যান কি বলতাম না বউ? ইয়েস ইয়েস। কি রে ভাই? ইয়েস। কি রে ভাই? এই স্পাইসিটা দিব আমি, বিফ বারবিকিউ করব আজকে আমরা। আজকে তো এই স্পাইসিটা তান্দুরি মশলা, যদিও এটা চিকেনের বাট বিফেরটা আমার কাছে নাই শেষ, বাট ফ্লেভার হওয়ার জন্য দিচ্ছি জাস্ট। আর এমনি অন্যান্য যে মানে স্পাইসি লাগবে সেগুলো আমার নিজের করা স্পাইসি বাসার। হ্যাঁ, দেন ওয়ান স্পুন এগুলো মাখব, আর লেবু। এই বাটিটা ছোটো হয়ে গেছে, বাটিটাতে জায়গা হচ্ছিল না, তার জন্য আমি বড়ো একটা বাটিতে আমি এটা ঢেলে নিচ্ছি মাখানোর জন্য সুবিধার্থে। সাউন্ড কম প্লিজ। সুবিধার জন্য আমি বড় একটা বাটিতেই, ছোট বাটি থেকে আমি ঢেলে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দেবো এখানে। আমি এটার জন্য পানি ইউজ না করে আমরা লেবু আর তেল ইউজ করবো, ঠিক আছে? অয়েল ইউজ করবো। লেবুটা কাটবো হাতে, মাংসের মধ্যে হাত মুছেন, সমস্যা কী? আর ধুইতে হবে কেন? একটু বলতে এই হাত লাগাইতে হবে, তাই না? মন গড়া একটা রেসিপি, এভাবেই আমি ব্রাই মানে যেখানে ব্রাই বলে সাউথ আফ্রিকাতে, বাট বাংলাদেশে বারবিকিউ বলে। তো এইভাবেই আমরা ব্রাই বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, এটা মাখার পরে এরকম একটা কালার, সুন্দর কালার আসছে, মেহেদি কালার আসছে। এই যে এগুলো আপনি খেয়ে দেখেন, মজা হয়েছে কিন্তু, আর মানে ঝোল রাখবো। আর না, আজকে টক দই রিয়া ছিল, আজকে বাতাস, যার ফলে আমরা বারবিকিউ করে আরাম পাচ্ছি না, মানে বাতাসে চোখে লাগতেছে ধোঁয়াগুলা, আরাম পাচ্ছি না আজকে। গত রবিবারে যেটা করছিলাম খুব মানে খুব সুন্দরভাবে, স্মুথলি, খুব কমফোর্টেবল একটা ওয়েদার ছিল,
তখন আমরা খুব আনন্দ করে করতে পারছি, কিন্তু আজকে একদম কি করে কি শুরু করে দিছে, এখান থেকে খাওয়া খাইতেছে, উঠায় উঠায় গরম গরম এখান থেকে উঠাইতেছে, আর এইখানে বৈশা বৈশা আল্লাহ হাফেজ।